সকালের নাস্তাতে ছিল কেক ডিম কলা, এটা দিয়েই আমরা সকালের নাস্তা করেছিলাম সবাই। বছরের এই দিনটাতে আমরা কিন্তু ভীষণই মজা করি ছোট্টবেলা থেকে। যখন ছোট্ট ছিলাম তখনের সেই মজাটা ভীষণই আলাদা ছিল, সেটা কারোর সাথে তুলনা করা যেতেই পারে না। আর এখন বড় হয়েছি, এর মজাটা একটু আরও আলাদা। তখন তো বাড়ির মধ্যেই পিকনিক করতাম, এখন অনেক দূরে দূরে যেয়ে পিকনিক করি। আর আমার ছোটোবেলা থেকেই পিকনিক করতে একটু বেশি ভালো লাগে, বাড়ির মধ্যে আমারই একটু বেশি উৎসাহ পিকনিক করার জন্য। আর এই পিকনিকটা করতে গিয়েছিলাম আমরা 25শে ডিসেম্বর, তো সেখানে আমরা সকালবেলায় নাস্তা খেয়ে পকোড়াটা যে বানাবো তার ম্যারিনেটটা করে নিচ্ছিলাম। এর মধ্যে যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরকে গিয়েছিলাম ফিস্টি করতে, তো সব কিছুই বাড়ি থেকে আর নিয়ে যেতে হবে, কিছু কিছু তো মনেই থাকে না, আবার দূরে গিয়ে দোকান থেকে কিনে আনতে হচ্ছে। বিশেষ করে আমাদের নুনটাই নিয়ে যেতে মনে নেই, সবই নিয়ে গিয়েছিলাম, নুনটাই নিয়ে যাওয়া হয়নি। তো তারপর আবার নুন আনতে গিয়েছিল। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য কর্নফ্লাওয়ার, ডিম, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে ওটা মিক্স করে নিয়ে তারপরে ওর সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। যেহেতু এখানে ফিস্টি করতে আসছি, এখানে রেস্ট তো রাখাই যেতে নাও পারে, কারণ অনেকটাই আমাদের লেট হয়ে গিয়েছিলো, নুনটাই আনা হয়নি, তো লেট তো হবেই। আমরা কিন্তু এই 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 15ই আগস্ট এইসব দিনগুলোতে ভীষণ এনজয় করি। আপনারা কে কে এরকম ফিস্ট পিকনিক করে এনজয় করেন একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমার তো এডিটিং করতে করতে মনে হচ্ছে আর কটা দিন মাত্র বাকি, তারপর আবার এরকম একটা আনন্দের দিন চলে আসবে। আর সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই ভেবেছিলাম এই দিনটার আমি একটা অনেকখানি বড় ভিডিও বানাবো, কিন্তু কি বলুন তো, মানে সবাই এত আনন্দ করছে, এত ঘুরছে, এত নাচানাচি করছে, আমার মনেই হচ্ছে না যে আমি ফোনটা ধরে ক্যামেরাটা করি। তাও আমি এখন বুঝতে পারি যে যারা কোনো পিকনিক করতে গিয়ে যে ভিডিও বানায় সেগুলো তাদের কতটা পরিশ্রমের হয়। আমার তো মনেই হয় না, আমার মনে হয় ওই সব ভিডিও করার থেকে আমি চারদিক ঘুরবো, এনজয় করবো, এটাই অনেক। তারপরে তো আমি আর এসব ক্যামেরা ট্যামেরা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম, আমরা তো পার্কের মধ্যে গিয়েছিলাম, সেখানে একটু না ঘুরলে ভালো লাগে, তো সেখানকেই চলে গিয়েছিলাম। এখানে রান্না আমার জিজু আর ভাই করছিলো, আমরা একটু পকোড়াটা ভাজছিলাম। তো কথা বলতে বলতে এখানে মাংসটাকে ম্যারিনেট করা হয়েছে, এর ওপর দিয়ে এবার ধনা পাতা কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আধ ঘন্টা রেখে দেব, তারপরেই আধ ঘন্টা পরেই ভাজা চালু করে দেব। এর মাঝখানে আমরা আবার রান্না করার জন্য জল আনতে চলে গিয়েছিলাম, জলটা সামনেই ছিল, তাও একটু দূরে যেতে হবে। তো এখানে আমরা ছাড়াও আরও অনেকেই পিকনিক করছিলো, তো এরকম পিকনিক করতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন।